কংগ্রেস ত্যাগ করে ভরত নরহে যোগদান করব নাকি বিজেপিত? এতিয়ালৈকে যোগাযোগ হওয়া নাই বলে স্পষ্ট করে দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রিজাইনও দিছে, কিন্তু রিজাইন দিয়ার আগতে যেহেতু আমার লগত যোগাযোগ করা নাই, সেই কারণে আমি এইটাই বুঝিম যে এতিয়াও এই কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতি। যেতিয়া এই রাজনীতিটো বাহিরলৈকে আহে বা আমার লগত যোগাযোগ হয় তেতিয়া আমি জানাব পাৰিম, কিন্তু এই মুহূর্তলৈকে তেওঁৰ লগত আমার কোনো যোগাযোগ হোৱাও নাই, মোৰ সৈতেও যোগাযোগ হোৱা নাই, মোৰ আন সতীর্থ সকলৰ সৈতেও তেওঁৰ কোনো যোগাযোগ হোৱা নাই। সেই কারণে মই ভাবো যে এইটো এটা কংগ্রেসের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়। ইয়াৰ পূৰ্বে কংগ্রেসের মিডিয়া সেলৰ পৰা ভৰত নৰহে পদত্যাগ কৰোঁতে মুখ্যমন্ত্রীয়ে ইঙ্গিত দিছিল এতিয়া আধাহে এৰিছে, একেবাৰে দল এৰিলে বিজেপিতেই যোগ দিব। কিন্তু এতিয়া ভরত নরহে একেবারে দল এরিলে যদিও বিজেপির যোগদান প্রসঙ্গত অবলম্বন করেছে নীরবতা। দিল্লিতে বাহর পাতি থাকা ভরত নরহে দুদিন পিছতে সংবাদমেলত স্পষ্ট করব তেওঁৰ ভবিষ্যৎ কার্যপন্থা। পিছে ভরত নরহে কংগ্রেস এরার পিছতেই এতিয়া বিজেপির যোগদান করাক লৈ রাজনৈতিক মহলত চলিছে ব্যাপক চর্চা। মন্ত্রী পীযূষ হাজরিকায় কলে কংগ্রেসত এয়াই হব, বহুতে দল এরিব, প্রায়ভাগ কংগ্রেসীয় এতিয়া বিজেপিরে যোগাযোগ রাখিছে। কংগ্রেসত প্রত্যেক দিনাই মানুষে রিজাইন দিয়ে কংগ্রেস দলটা একেবারে নিঃশকটিয়া করে দিছে, গতি এই নতুন কথা কংগ্রেসের কারণে একেবারে নহয়। কংগ্রেসের অবস্থা অতি বেয়া, লোকসভা নির্বাচনের পিছত আরো বেয়া হব। কংগ্রেসের কোন কোন নেতায় যোগদান করে এই মুহূর্তে কবলে দিগদার, কিন্তু প্রায় সকল ব্যক্তিয়ে বিজেপির যোগাযোগ আছে বলে মানে কব পড়ো। কিন্তু ভরত নরহে বিজেপির যোগাযোগ করা সন্দর্ভত স্পষ্ট করা নাই মন্ত্রী পীযূষ হাজরিকায়ও। তার মাজতে এই প্রসঙ্গত মন্ত্রী যোগেন মোহনে দিলে ইতিবাচক ইঙ্গিত। কত যাব তখনে আজি দল ত্যাগ করা মানে বিজেপিতে আসব, আর তো দলে নাই নয় জানো কোন দলত যোগ করব। সকলে আহক, রাষ্ট্র নির্মাণ হব লাগে, উন্নয়ন হব লাগে, উন্নয়নের গতি ত্বরান্বিত করব লাগে। আমার মাননীয় মুখ্যমন্ত্রীও আহ্বান জানাই আছে, কৈছে ভূপেন বৰুৱাও 26 আগে যোগদান করব নিউজত কৈ আছে, কিন্তু এই কোনো অসম্ভব নহয়। ভরত নরহর বিজেপি যোগদান প্রসঙ্গত শাসকীয় দলের ভিন্নজনে সাব্যস্ত করেছে প্রতিক্রিয়া। অসম বিধানসভার উপাধ্যক্ষ নমল মমিনে কলে বিজেপিত সকলোরে বাবে দুয়ার খোলা আছে। ভারতীয় জনতা পার্টির দুয়ারখন মুকলি হয়ে আছে, যি ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মানি পেলে আহিব বিচাৰে এই দুয়ারখন সকলোরে বাবে ওপেন, গতি আজি ভরত নরহে আহক বা আর বেলেগ কোনবা নেতায় আহক, মোস্ট ওয়েলকাম। ভরত নরহর কংগ্রেসের সিদ্ধান্তক উচিত সিদ্ধান্ত বলে মন্তব্য বিধায়ক দিগন্ত কলিতার। অকল ভরত নর ডাঙরিয়াই নহয়, বহুত বিলাক ব্যক্তিয়ে আমার রাজ্যতো রিজাইন দিছে আর কেন্দ্রতো রিজাইন দিছে। রাহুল গান্ধীর নেতৃত্বর উপর মানুষের যেটা বিশ্বাস আছিল বিশ্বাস তো নোহাই গেল। ভরত নরহর ডাঙরিয়ায় উচিত সিদ্ধান্ত লৈছে, কত যোগদান করে মই নেজানো, কিন্তু আমি আমার দললে আহিলে তেখেতক আমি আহে যদি আমি তেখেতক মোৰ ব্যক্তিগতভাবে মই শুভেচ্ছা জানাম। মন্ত্রী রণোজ পেগুয়ে কলে আদর্শ থাকা লোক এতিয়া আর কংগ্রেসত না থাকে। কংগ্রেস দল ভাঙি খহি জহি খহি নিশেষ হয়ে যাওয়ার পথত আগবাড়িছে। আজি কোনো ক্রেডিবিলিটি থকা, জনগণের প্রতি দায়বদ্ধতা থকা কোনো ব্যক্তি এতিয়া আর কংগ্রেসত থাকিব নোৱাৰে। এতিয়া রাষ্ট্র নির্মাণ, ভারতবর্ষক পৃথিবীর এখন শ্রেষ্ঠ রাষ্ট্রত পরিণত করা, অসমক ভারতবর্ষর পাঁচখন শ্রেষ্ঠ রাজ্যের ভিতর এখন রাজ্যত পরিণত করার কারণে সকলো রাইজে যি ধরনের সংকল্প লৈ মার বান্ধি ওলাই আহিছে, সেই ধুমুহাত কংগ্রেস না থাকে। ইফালে ভরত নরহক সিদ্ধান্ত সলনি করবলে কাকতি মিনতি করেছে কংগ্রেস নেতা কর্মীয়ে। পদত্যাগ পত্র প্রত্যাহার করবলে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় জানালে আহ্বান। তেখেতক অনুরোধ করেছিল যাতে দলের পৰা পদত্যাগ নকরে। মোৰ সৈতে সেই সময়ত পবন সিং ঠাকুৰ ডাঙৰীয়াও আছিল, আৰু তেখেতেও ভৰত নৰহ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছিল যাতে দলৰ ক্ষতি হ'ব পৰা কোনো সিদ্ধান্ত নলয়, কাৰণ দলৰ ফালৰ পৰা নৰদাক যথেষ্ট গুৰুত্ব দিয়া হয় আৰু তেখেত আমাৰ দলৰ এজন অতি জ্যেষ্ঠ নেতা। ভৰত নৰহৰ কংগ্ৰেছ ত্যাগক দলৰ বৃহৎ ক্ষতি বুলি মন্তব্য দলটোৰ নেতা ৰচিত মণ্ডলৰো। এনেকুৱা ব্যক্তি কংগ্রেস দল ত্যাগ করলে মই ভাবো নিশ্চিতভাবে কংগ্রেস দলের যথেষ্ট ক্ষতি হব। মই আহ্বান করিম যে আমার নেতৃত্ব, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব বা রাষ্ট্রীয় পর্যায়ে যখন নেতৃত্ব ভরতদার নিচিনা নেতাক যাতে তেখেতর যেটা পদত্যাগ সেটা প্রত্যাহার করার কারণে যথাযথ ব্যবস্থা লয়। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।